নমস্কার বন্ধুরা, ঝুমাস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি একটি মাছের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। তো এই রেসিপিটি তোমরা শুনে থেকেছ, হয়তো বানিয়েও খেয়েছো নিজেরা, তবে আজকে আমি আমার মতো করে বানাচ্ছি। তো স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত তোমরা দেখো যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মতো তেলাপিয়া মাছ নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা 10 মিনিটের জন্য। এরপরে মশলার জন্য আমি যেগুলো ইউজ করেছি সেটা হচ্ছে কিছুটা আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ এবং সাদা সর্ষে এবং কালো সর্ষে, এবং এটার একটা পেস্ট আমরা মিক্সিতে বানিয়ে নেব। এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা ড্রাই জিরে ধনে গুঁড়ো এবং এই পেস্টের সঙ্গে আমরা মিশিয়ে নেব মশলাটিকে। এবং এখানে আমরা নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি। এরপরে একটা প্যানে আমরা 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল নেব এবং সেটাকে ভালো করে গরম করে নেব। এবারে আমরা মাছগুলো ফ্রাই হওয়ার জন্য আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এবং খুব ভালো করে ফ্রাই করে নেব। ঠিক মিডিয়াম মতো আমরা ভাজবো, বেশি ফ্রাইও করব না। ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। এরপরে আমরা তেলের মধ্যে 1 টেবিলস্পুন মতো আমরা কালো জিরে দিয়ে দেব এবং ওর সঙ্গে আমরা কুচানো পেঁয়াজ কুচি অ্যাড করব এবং খুব ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে এবারে আমরা কুচানো টমেটোগুলো আমরা দিয়ে দেব এবং ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে ফ্রাই করব তেলের মধ্যে। টমেটোটা একদম যেন পুরো স্ম্যাশ হয়ে যায়। এরপরে আমরা 1 টেবিলস্পুন মতো হলুদ গুঁড়ো দেব এবং 1 টেবিলস্পুন মতো লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা ভালো আসে। এরপর আমরা বাটা মশলাটা অ্যাড করে দেব এবং সেটা ভালো করে বেশ কিছুক্ষণ আমরা তেলের মধ্যে আমরা নাড়াচাড়া করব। ঠিক ততক্ষণই আমরা এটা ফ্রাই করব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবারে আমরা আন্দাজ মতো নুন দেব, সেটাও খুব ভালো করে মশলার সঙ্গে আমরা মিশিয়ে নেব। এরপরে আমরা 1 কাপ মতো জল অ্যাড করব মশলার সঙ্গে এবং সেটাকে ভালো করে আমরা মিশিয়ে বেশ কিছুক্ষণ আমরা লো ফ্লেমে এটাকে আমরা বয়েল করব। গ্রেভিটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা মাছগুলো আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেব।
এবং ভালো করে উল্টে পাল্টে আমরা ঝোলের সঙ্গে এটা ভালো করে আমরা মিশিয়ে নেব। এবং লাস্টে আমরা কুচানো ধনে পাতা আমরা এর মধ্যে অ্যাড করব। ধনে পাতার ফ্লেভারটা একটা মাছের ঝোলের আলাদা স্বাদ এনে দেয়। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল। তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবে। তো কেমন লাগলো জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে নিজেদের বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে অন করে দেবে, তাহলে রেসিপির সমস্ত নোটিফিকেশন তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে। তো আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।